আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আফতাব উদ্দিন সরকার নীলফামারী একে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। বিসমিল্লাহির রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গত 6 জুন 2024-25 অর্থ বছরের জন্য মাননীয় 10 পৃষ্ঠার জাতীয় বাজেট মহান জাতীয় সংসদ উপস্থাপন করেছেন, যার শিরোনাম তিনি দিয়েছেন টেকসই উন্নয়ন। অঙ্গীকার ব্যক্ত করেছেন সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। বাজেট আলোচনায় অংশ নেওয়ার সুযোগ দানের জন্য মাননীয় স্পিকার আপনাকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রারম্ভে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি বাঙালির আত্মপরিচয়ের নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 15 আগস্ট কাল রাতে আততায়ীর হাতে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদানদের, কারা প্রকোষ্ঠে নিহত জাতীয় 4 নেতা সহ মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনের সাথী সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাকে, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ সম্ভ্রম হারানো মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতবাসী করুন। জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনীতির মূল মন্ত্র ছিল আদর্শের জন্য সংগ্রাম। শত কষ্ট প্রচণ্ড চাপে তিনি ছিলেন অটল। তিনি বলেছিলেন, নীতির প্রশ্নে কোনো আপোষ নাই, আমি মাথা নত করি নাই এই জন্য যে আমি বাঙালি। সেই বিশ্বাস নিয়ে করেছি মুক্তিযুদ্ধ, পেয়েছি স্বাধীনতা। স্বাধীন বাংলায় আর জাতির পিতা নাই, আছে তার রক্তের উত্তরাধিকার বাঙালি জাতির আশ্রয়স্থল বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি পিতার পদাঙ্ক অনুসরণ করে দুঃখী বাঙালির মুখে হাসি ফোটাতে সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর অসমাপ্ত মহান পরিকল্পনা বাস্তবায়নে দুর্বার গতিতে এগিয়ে চলছেন। তাই সমগ্র বিশ্বে বাংলাদেশ আজ এক অবাক বিস্ময়, বিশ্বের উন্নয়নশীল দেশের জন্য রোল মডেল, প্রধানমন্ত্রীর প্রতি অশেষ শ্রদ্ধা। মাননীয় প্রধান, শিশুরাই জ্ঞানের ভিত তৈরি হয় প্রাথমিক শিক্ষার স্তরে। মাননীয় প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শৈশব থেকেই প্রতিটি শিশুর হৃদয়ে এই ধারণা পতিত করার পদক্ষেপ গ্রহণ করা। শত প্রতিকূলতা সত্ত্বেও জাতির পিতা 1973 সালে 37,165টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা 2013 সালে 26,193টি রেজিস্টার্ড কমিউনিটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। এছাড়া শিক্ষার মান নিশ্চিত করতে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত বৃদ্ধি করার লক্ষ্যে 2009 সালে 2023 সাল পর্যন্ত 238,579 জন শিক্ষক নিয়োগ দান করেন। 2006 সালে প্রতি 52 জন শিক্ষার্থীর বিপরীতে 1 জন শিক্ষক ছিল, সেই জায়গায় আজ 33 জন শিক্ষার্থীর বিপরীতে 1 জন শিক্ষকে উন্নীত হয়েছে। ইংরেজি গণিত সহ 5,37,000 জন শিক্ষককে বিষয়ভিত্তিক উন্নত শিক্ষা প্রদান করা হচ্ছে। উন্নত পরিবেশে শিক্ষার্থীদের যাতে ভালোভাবে শিক্ষায় মনোযোগী হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এলজিইডির মাধ্যমে নতুন নতুন বিদ্যালয় ভবন গ্রামে গঞ্জে আজ শোভিত হচ্ছে। 1,50,000-এর বেশি শ্রেণীকক্ষ, 80,000-এর বেশি ওয়াশ ব্লক, 90,000-এর বেশি টিউবওয়েল স্থাপিত হয়েছে। 1 জানুয়ারি নববর্ষের শুরুতে বই উৎসবের মধ্য দিয়ে বিনামূল্যে সকল শিক্ষার্থীর হাতে নতুন সুগন্ধিযুক্ত বই তুলে দেওয়া হচ্ছে। শিক্ষার্থী ঝরে পড়া রোধ করতে উপবৃত্তি প্রদান করা হয়েছে। স্কুলের ফিডিং প্রোগ্রাম নতুন করে চালুর লক্ষ্যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমি মনে করি প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সব শিশুর হাতে স্কুল ফিডিং তুলে দেওয়া হোক, শিশুরা আনন্দিত হবে, ঝরে পড়া রোধ করা যাবে। প্রাথমিক ও গণশিক্ষায় 2023-24 অর্থ বছরে 34,722 কোটি টাকা বাজেট বরাদ্দ ছিল। 2024-25 অর্থ বছরে 4,000 কোটি টাকা বাড়িয়ে 38,819 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন মাননীয় অর্থমন্ত্রী। আমি মনে করি প্রয়োজন হলে আরও বেশি টাকা বরাদ্দ দেওয়া হোক, তবুও যেন প্রত্যেক শিশুর হাতে স্কুল ফিডিং পৌঁছে যায়, এতে শিক্ষার্থীর ঝরে পড়া লাঘব হবে। মাধ্যমিক পর্যায়ে 2,000 কোটি টাকা এবং কারিগরি পর্যায়ে মাদ্রাসা পর্যায়ে 1,000-এর বেশি টাকা বরাদ্দ প্রস্তাব বৃদ্ধির প্রস্তাবকে আমি ইতিবাচক হিসেবে মনে করি। স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা, পরিবার কল্যাণের অব্যাহত অগ্রগতি বজায় রাখতে গত অর্থ বছরের চেয়ে 3,400 কোটি টাকা বৃদ্ধির প্রস্তাবকে আমি সমর্থন করি। তবে গত বছরে আমার নির্বাচনী এলাকার 2টি উপজেলার ডোমার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ছিল 21 জন, বর্তমান জুন মাসে দাঁড়িয়েছে 5 জনে। ডিমলা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে গত বছর ছিল 22 জন, চলতি জুন মাসে দাঁড়িয়েছে মাত্র 6 জনে। 1 বছরের মধ্যে ডাক্তারের সংখ্যা 1/5 নেমে আসার বিষয়ে আমি স্বাস্থ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। বঙ্গবন্ধু বলেছিলেন, খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল হলে চলবে না। জাতির পিতার এই দর্শনকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী কৃষি খাতে অভূতপূর্ব বিপ্লব ঘটিয়েছেন।
কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী, সরকারি প্রণোদনা, উন্নত বীজ, কম মূল্যে সার, কৃষি যান্ত্রিকরণ সব ভর্তুকি মিলে কৃষিখাত এখন অর্থনীতির সুদৃঢ় অবস্থানে পৌঁছেছে। বিঘাপতি 50 মণ ভুট্টা এবং বিঘাপতি 26 মণ ধানের ফলন এবং ধান ও ভুট্টার বাজার মূল্য কৃষকের মুখে হাসি ফুটেছে। 38,259 কোটি টাকা বাজেট বরাদ্দ প্রস্তাব রেখেছেন। এই খাতে আরও বেশি বরাদ্দ রাখলে কৃষকেরা খুশি হতো। মাত্র কয়েকদিন আগে 31 মে ছিল বিশ্ব তামাক মুক্ত দিবস। এ দিবসের প্রতিপাদ্য ছিল তামাক নয় খাদ্য ফলান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ হতে তামাক চাষ মুক্ত হতে চলেছে। কৃষি বিভাগের সহায়তায় তামাক চাষিদেরকে নিয়ে আমি বারবার সভা সেমিনার করেছি আমার এলাকায়। স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় তামাক চাষিদেরকে বোঝাতে সক্ষম হয়েছি তামাকের বিকল্প ভুট্টা, আলু, সরিষা, গম, পাট ইত্যাদি ফসল ফলাতে। প্রধানমন্ত্রী প্রদত্ত কৃষি প্রণোদনা দিয়ে 2016 সালে যেখানে 325 হেক্টর জমিতে তামাক চাষ হতো সেখানে প্রতি বছর কমাতে কমাতে 2023 সালে গত বছর ডিমলা উপজেলায় 100% তামাক চাষ মুক্ত ঘোষণা করেছে ডিমলার কৃষি বিভাগ। এখন আমার নির্বাচনী এলাকা ডোমারে একইভাবে কৃষি বিভাগের সহায়তা নিয়ে আমি কাজ শুরু করেছি। আশা করছি আগামী 24 সালে ডোমার ডিমলা 2 উপজেলায় তামাক চাষ মুক্ত হবে। মাননীয় স্পিকার, আমার সময় ফুরিয়ে যাচ্ছে, আমাকে একটু সময় দিতে হবে, আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী 18 আগস্ট 2023 তারিখে সার্বজনীন পেনশন কার্যক্রম উদ্বোধন করেছেন। এই ব্যবস্থা সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতাভুক্ত হয়ে যুগান্তকারী, জনকল্যাণমুখী, মানুষের আর্থিক মুক্তির সনদ হিসেবে বিবেচিত হবে। এই কার্যক্রমকে বেগবান করতে আমরাও শরীর হয়ে অনবরত কাজ করে যাচ্ছি। শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি, এই প্রত্যয়ে সরকার প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করেই চলছে। আমার নির্বাচন এলাকা ডোমার উপজেলা চিরাহাটিতে দৃষ্টিনন্দন রেল স্টেশন নির্মিত হয়েছে। সেই সাথে ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হওয়ায় পুলিশ তদন্ত কেন্দ্র, ফায়ার সার্ভিস স্টেশন, বিজিবি ক্যাম্প, 6-তলা বিল্ডিং বিশিষ্ট সরকারি ডিগ্রি কলেজ, ভারতের সীমান্ত পর্যন্ত এলজিডির প্রশস্ত পাকা রাস্তা, সোনালী জনতা ইত্যাদি ব্যাংক নির্মিত হয়েছে। ফলে চিলাহাটি একটি পূর্ণাঙ্গ ছোট শহরে রূপ পেয়েছে। এলাকাবাসীর দাবি, চিলাহাটিকে উপজেলায় উন্নীতকরণ সহ চিলাহাটি স্থলবন্দর চালু করা গেলে নীলফামারী, পঞ্চগড় এবং দিনাজপুর জেলার ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে এবং আগামী প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি হবে। মাননীয় স্পিকার, চলতি অধিবেশন শুরুর প্রথম দিনে প্রশ্নোত্তরে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, দেশে নদীগুলো খনন কাজে মনোযোগী হতে হবে, জলাধার তৈরিতে অগ্রাধিকার দিতে হবে, এতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, জনকল্যাণ নিশ্চিত হবে। তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ শীর্ষক একটি প্রকল্প 4-5-21 তারিখে একনেক সভায় উপস্থাপিত হয় এবং সিদ্ধান্ত গৃহীত হয় যে তিস্তা ব্যারাজের উপরিভাগে বাংলাদেশের অভ্যন্তরে তিস্তা নদীর 16 কিলোমিটার এলাকা খনন করার জন্য বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করবে। এক মিনিট শেষ করবেন। মাননীয় স্পিকার, অনুগ্রহ করবেন একটু, আমি একটু এলাকার সামান্য দু একটি কথা না বললেই আমি পারছি না। আমার প্রশ্ন, দেশের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর দেশের উন্নয়নের জন্য করতে চান কি আর আমরা করছি কি? অত্যন্ত দুঃখের বিষয়, মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন একনেকের এ সিদ্ধান্ত আজ 3 বছরও আলোর মুখ দেখেনি। তিস্তাপারের আপামর জনতার কল্যাণে এ বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় পানি সম্পদ মন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনার বিষয়ে চীন সরকারে গতকালকের মিটিংয়ে তিনি প্রশ্নোত্তরে তিনি বলেছেন যে ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে, এই সংশোধনের প্রস্তাব পানি উন্নয়ন বোর্ডে পাঠানো হয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল তিস্তা ব্যারাজের উজানে 16 কিলোমিটার নদী খনন সরকার নিজস্ব অর্থায়নে করবে, পানি উন্নয়ন বোর্ড তা করেনি। ফলে প্রত্যেক বর্ষাকালে পানি প্লাবিত হয়ে 9টি গ্রাম পানিতে ডুবে যায়, মানুষ বাঁধে আশ্রয় নেয়। ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন এবং আমরা জনপ্রতিনিধিরা আমরা বড় বিপদগ্রস্ত হয়ে পড়ি। মাননীয় স্পিকার, আর কি সময় দেওয়া যাবে না, অনুগ্রহ করে 2টা মিনিট। আপনি যখন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সফর করলেন পীরগঞ্জ, তখন আমরা তীর্থের কাকের মধ্যে দাঁড়িয়েছিলাম শত শত লোক নিয়ে, আর আপনি বাম দিকে কাজটা নামিয়ে যখন হাত টান নাড়ালেন, তখন মানুষ জয় বাংলা বলে উচ্চকিত কণ্ঠে পাগল হয়ে গেছিল। আজকে আমার এলাকার মানুষও চোখে দেখতে চায় যে আমাদের এমপি আমার এলাকার জন্য কি বলতেছে। অনুগ্রহ করে 2টা মিনিট সময় দিবেন মাননীয় সদস্য। আপনাকে 3 মিনিট সময় অতিরিক্ত আর 2টা মিনিট দিবেন দয়া করে, এইবারে শেষ আর চাপ না মাননীয় জি, শেষ করুন। এই সংসদে বারবার মাননীয় সংসদ সদস্যবৃন্দ সুদের হার সিঙ্গেল ডিজিটে আনবার জন্য অনেক বক্তব্য রেখেছেন,
এক পর্যায়ে 9% সুদ হার নির্ধারণ করা হলো, এখন আবার 12% 14% হয়ে যাচ্ছে। এতে কৃষি ঋণ, পল্লী ঋণ, এসএমই ঋণ, কটেজ ঋণ, মিডিয়াম ইন্ডাস্ট্রি ঋণ ধারীগণ ক্ষতিগ্রস্ত হবে, ক্ষুদ্র ব্যবসার প্রসার ঘটবে না, ব্যবসা প্রতিষ্ঠানে কর্মজীবী মানুষ ছাঁটাই হবে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় অর্থমন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করছি। আর যেহেতু সময় দেবেন না, মাননীয় দিয়েছেন, অনুগ্রহ করেছেন, আমি বুঝি না মাননীয় স্পিকার, বিএনপি নেতারা প্রায়শই বলে থাকেন যে আমরা অর্থনীতিকে ধ্বংস করে ফেলে দিয়েছি, দেশ কতদূর এগিয়ে গেছে সেটা তাদের চোখে তাদের পড়ে না। তারা কি জানে না, তাদের নেতা জিয়াউর রহমান বলেছিল মানি ইজ নো প্রবলেম, এমন উচ্চারণ করে গ্রাম সরকারকে নগদ টাকা দিয়েছিল ধান গুদামজাত করার জন্য, প্রত্যেক গ্রাম সরকারকে 50,000 টাকা করে 68,000 গ্রাম সরকারকে 340 কোটি টাকা প্রদান করেছিল, এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আসে নাই। 1977-78 সালে কতদিনের এই টাকা সুদে আসলে এখন আদায় করতে হবে, জেলা প্রশাসকের অফিসে তালিকা সংগ্রহ করে এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনার আমি জোর দাবি জানাচ্ছি। একইভাবে সেই সময় হাট ঘাট বাজার ছেড়ে দিয়েছিল যুব কমপ্লেক্সকে, সব অর্থ লুটপাট করে খেয়ে ফেলেছে। ইউনোর চেয়ারে বসা সেই সময় দায়িত্বপ্রাপ্ত সার্কেল অফিসারগণ হাট ঘাটের এই টাকা এখনো তুলতে পারে নাই। শুধু তাই নয়, টেন্ডারবাজি, অর্থ লোপাট, অনেক অপকর্ম আছে, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই এখন দৃষ্টি দিতে হবে। কেন তারা অনেক কথা বলে বেড়াচ্ছে, উন্নয়ন দেখতে পায় না, এত উন্নয়ন দেশে তারা দেখতে পায় না, কাজে এই জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে বিরক্ত করতে চাই না, পরিশেষে মাননীয় অর্থমন্ত্রী প্রদত্ত বাজেট মহান মুক্তিযুদ্ধের চেতনায় দৃপ্ত অঙ্গীকারে সাজানো 24 এবং 25 অর্থ বছরের বাঙালি জাতিকে সামনের দিকে অগ্রসর হবার পথ দেখাবে, এই বাসনা নিশ্চয়ই পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় স্পিকার, আপনাকে আবারও অশেষ অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।